নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ। আপনার সময়ে আপনার খবর, দেখুন সংবাদ বিস্তারে। মৃত্যু মিছিল লেগেছে শিলিগুড়িতে, কোভিড সংক্রমণের সাথে সমান গতিতে বাড়ছে মৃতের সংখ্যা। আজ ফের মাটিগাড়ার চ্যাং কোভিড হাসপাতালে মৃত্যু হয়েছে একজনের। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে সন্দেহভাজন ভর্তি রয়েছেন 17 জন। এছাড়া গত 24 ঘন্টায় দার্জিলিং জেলায় সন্ধান মিলেছে 21 জন করোনা আক্রান্তের, যার মধ্যে শিলিগুড়ি পুর নিগমের এলাকারই রয়েছেন 10 জন। শিলিগুড়ি পুরো এলাকার 9টি ওয়ার্ডে 7 দিনের জন্য লকডাউন। ফের বন্ধ করা হলো রেগুলেটেড মার্কেট। বন্ধের মোহর লাগিয়েছে চম্পাশাড়ি বাজারেও। শিলিগুড়ি পুরো এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস, লাগাতার বাড়ছে আক্রান্ত। প্রতিদিন প্রচুর সংখ্যায় শহরে করোনা রোগীর সন্ধান মিলছে। সেদিকে ধ্যান দিয়ে জেলা প্রশাসন বৃহস্পতিবার বিকেল 5টার পর থেকে শিলিগুড়ির 2, 4, 5, 28, 37, 38, 39, 43 এবং 46 এই 9টি ওয়ার্ডে লকডাউন ঘোষণা করেছে। আজ সন্ধে থেকে এই ওয়ার্ডগুলিতে চলছে পুলিশের কড়া নজরদারি। ঝাঁপ নামিয়ে দেওয়া হয়েছে ওয়ার্ডের বড় বাজারগুলিতে। যদিও নিত্য প্রয়োজনীয় জিনিস এবং ওষুধের দোকান খোলার ওপর সবুজ সংকেত দিয়েছে প্রশাসন, তবে এই 7 দিন বন্ধ থাকবে অপ্রয়োজনীয় জিনিসের দোকান এবং ওয়ার্ডের সমস্ত গণপরিবহন। ওয়ার্ডে জরুরি পরিষেবা ব্যতীত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত সরকারি ও বেসরকারি অফিসে। ব্রডার কন্টেইনমেন্ট জোন যেগুলো করার ছিল ওটা আমরা আজকে আপাতত আমরা 5টা কন্টেইনমেন্ট জোন করছি আমাদের এসএমসির মধ্যে। বড় কন্টেইনমেন্ট 5টাও ওয়ার্ডগুলো যেখানে কেস লোড আজ পর্যন্ত সবচেয়ে বেশি হয়েছে, ওর মধ্যে আছে আপনার ওয়ার্ড নম্বর 2, 46, 28 এবং আপনার 4, 5। এ 5টা ওয়ার্ড নম্বর আছে, এখানে আমরা দেখতে পারছি অ্যারাউন্ড 45% অফ আমাদের এসএমসির যেটা 33 ওয়ার্ড আছে দার্জিলিং এলাকায়, ওখানে 45% কেসেস এই 5টা ওয়ার্ড থেকে হয়েছে। আমরা প্রাথমিকভাবে এই 5টা ওয়ার্ডকে আমরা ব্রড কন্টেইনমেন্ট হিসাবে আমরা আজকে নোটিফাই করেছি, ওটা আমরা গভর্নমেন্টকে জানিয়েছি। এখানে আমরা কালকে পাঁচটা থেকে আমরা এখানে স্ট্রিক্ট লকডাউন হবে এই 5টা ওয়ার্ডে। এটা আরও কিছু এই মিটিংয়ে আরও কিছু প্রস্তাব এসছে, অ্যাডিশনাল কিছু কিছু মার্কেট নিয়েও আলোচনা হয়েছে। যেহেতু লকডাউন হলে আরও একটু এরিয়া আট করলে ভালো হবে বলে আমাদের মাননীয় মেম্বাররা জানিয়েছিল। সো আমরা কালকে ওটা নিয়ে আমরা এক্সারসাইজ করব, এক্সারসাইজ করে ওটা কালকে নোটিফাই করা হবে। কিন্তু আজকে আসান টুডে যে 5টা ওয়ার্ড নোটিফাই করা হবে। অ্যাডেড ওয়ার্ড কিছু আছে, ওটা DM জলপাইগুড়ি অফিসিয়ালি বলতে পারবেন। এখানে আমরা এসেনশিয়াল যে ছোট ছোট দোকানগুলো আছে, গ্রোসারিজ বলুন, ভেজিটেবল বলুন, ছোট ছোট পাড়া টাইপ ছোট ছোট গুলো আছে, ওটাকে আমরা বন্ধ করছি না। তো আমরা যে মোবাইলে যেটা এটা দিয়ে ভেজিটেবল যারা বিক্রি করে ওটাকেও আমরা বন্ধ করছি না। যে বড়ো বড়ো মার্কেটগুলোকে বন্ধ করছি, যে নন এসেনশিয়াল কমোডিটিস যতগুলো রয়েছে নন এসেনশিয়াল কমোডিটিস দোকানগুলো ওগুলোকেও আমরা বন্ধ রাখতে বলবো। দার্জিলিং পাহাড়ে আপাতত কিছু নাই, শিলিগুড়ি সাবডিভিশন মানে রুরাল ওটা নিয়ে প্রস্তাব উঠলো কিছু এরিয়া নিয়ে, মাতিগারা কিছু এরিয়া নিয়ে, ওটা আমরা কালকে স্টাডি করবো, তারপরে আমরা নোটিফাই করবো। এটা কতদিন থাকছে লকডাউন? আপাতত এখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাথমিকভাবে 7 দিন, যেহেতু এই ওয়ার্ডগুলিতে অলরেডি কিছু কন্টেইনমেন্ট অ্যাক্টিভিটিগুলো করা হয়েছে। আপনারা জানেন 46-এ আরামসি অনেকদিন বন্ধ ছিল, চম্পাশাড়ি বন্ধ ছিল। আনলক 2-এর নিয়ম না মানার অভিযোগ তুলে এরাজ্যের শাসক দলের বিরুদ্ধে SDO-র মাধ্যমে জেলা শাসককে স্মারকলিপি পাঠালো শিলিগুড়ির সাংগঠনিক জেলা বিজেপি। আজ এই অভিযোগপত্র নিয়ে SDO অফিসে যান শিলিগুড়ির সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি প্রবীণ আগরওয়াল, ছিলেন দলের অন্যান্য নেতৃত্বরাও। স্মারকলিপি জমা দেবার পর বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল এক হাত নিয়ে বলেন, শাসক দলের 2 নেতার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। রাজনৈতিক নেতাদের রিপোর্ট 12 ঘন্টার মধ্যেই চলে আসছে, অথচ সাধারণ মানুষের রিপোর্ট আসতে 3 থেকে 4 দিন লেগে যাচ্ছে। এছাড়া আরও একাধিক অভিযোগ চাপান শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। আমাদের আজকের ডেপুটেশনে মুখ্য বিষয় ছিল যে গত কালকে যেটা আমরা খবর পেলাম
যে শাসক দল তৃণমূল কংগ্রেস তার দুজন প্রমুখ নেতা আর কোভিড পজিটিভ তাদের রিপোর্ট এসেছে। কোভিড পজিটিভ রিপোর্ট তাদের প্রায় 12 থেকে 18 ঘন্টার মধ্যে এসে গেছিল, আর তার রিপোর্ট আসার আরও 24 ঘন্টা আগে তারা নানান বহু সংখ্যক লোকেদের মাঝখানে রাজনৈতিক গতিবিধির মধ্যে সংলিপ্ত ছিলেন। ওনাদের সাথে অনেকেই পুলিশ আধিকারী, ব্লকের ব্লক স্তরে চিকিৎসক বন্ধুগণ, আর তার ছাড়াও টিএমসির নিজেদের অনেকেই বড় আকারের নেতাগ্রা তাদের সম্পর্কে ছিলেন। এটাও দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী মহোদয় সারা শহর ঘুরে আর রাজনৈতিক গতিবিধি চালিয়ে গেছিল। এর আগে তারা সবসময় যখন আমাদের এমপি মহোদয় অনেকদিন নিজের কোয়ারেন্টাইন সমস্ত আইন বিধি ব্যবস্থা মানার পরে শিলিগুড়ি এসেছিলেন, আর তারপরে 14 দিন নিজেকে কোয়ারেন্টাইন রেখেছিলেন, তখন তারা একটা অভিযোগ তুললেন যে বিজেপির লোকজন, বিজেপি নেতারা পরিযায়ী নেতা পরিযায়ীর রাজনেতা হিসাবে শিলিগুড়িতে করোনা ছড়াচ্ছে। এখন কারা করোনা ছড়াচ্ছে? আমি দুটো বিষয় আর বলতে চাই প্রমুখ। খুব দুঃখের বিষয়, আপনাদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা খবর পেয়েছি যে একজন মহিলা যার 2টো বাচ্চা আছে, সে নিজের আত্মহত্যা করতে গিয়ে ট্রেনের সামনে লাফ দিতে চাচ্ছিল। এই সিচুয়েশনে শুধু তাই না, আজকে কোয়ারেন্টাইন যে সেন্টারগুলো আছে ভয়ঙ্কর অব্যবস্থা আছে, খাওয়ার দাওয়ার এই খুবই অবস্থা, থাকার অবস্থা প্রত্যেকটা জায়গায় এরকম হয়েছে। শুধু তাই না, পাশের কুচবিহার গুন্ডা দিয়ে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে এসে যারা ওখানে ছিল পরিযায়ী শ্রমিক তাদেরকে মারা হয়েছে, পেপারে নিউজ পেপারের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো সেরকম অবস্থায় তাছাড়া আমরা আরও দেখেছি যে মেদিনীপুরের কোয়ারেন্টাইন সেন্টারে সাপে কামড়ে হসপিটালাইজড হতে হয়েছে। তো এই যে অবস্থা, এই অবস্থা থেকে মানুষের ঘোরানোর জন্য আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন রকম পন্থা অবলম্বন করেছে, কিন্তু মানুষ এখন বুঝতে পেরেছে, মানুষ যে মুখ্যমন্ত্রীকে আজকে পশ্চিমবঙ্গ শাসন করার মতো পরিস্থিতি নেই, তিনি হচ্ছে ব্যর্থ এবং রাজনীতি করতে গিয়ে উনি মানে প্রচার সর্বস্ব রাজনীতি করতে চেষ্টা করছেন। তাই মানুষ কিন্তু ঠিক করেছে, বিজেপিতে মানুষ দলে দলে যোগদান করছে এবং তাতে ভীত হয়ে আজকে আমরা দেখছি তৃণমূলের নেতারা এগুলো কিচ্ছু মানছে না মেনে লকডাউন এবং যে স্বাস্থ্যবিধি আছে সেগুলো না মেনে ওরা কাজ করছে, এবং তার প্রমাণ শিলিগুড়ি শুধু না সারা পশ্চিমবঙ্গে আমরা পেয়েছি, আমরা এর প্রতিবাদ করি। সম্প্রতি শিলিগুড়ির 45 নম্বর ওয়ার্ডের মাহাতো পরিবারে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তাদের বিষয়টি দেখভালের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল এবং মেডিকেল সুপার কাম ভাইস প্রিন্সিপালের সাথে ম্যারাথন বৈঠক করেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। মেডিকেলে চিকিৎসাধীন ওই পরিবারের সকলের দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি রাজ্য সরকার সব রকম সহযোগিতায় ওই পরিবারের পাশে আছে বলে জানান মন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ফোন করেছিলেন এবং উনি খুব উদ্বিগ্ন ছিলেন যে মর্মান্তিক ঘটনা 45 নম্বর ওয়ার্ডে মাহাতো পরিবারের হয়েছে, তাদের বিষয়টি উনি আমাকে দায়িত্ব দিয়েছেন যে দেখভাল করার জন্য। আমি সেই দিনই আমি আলিপুরদুয়ারে ছিলাম, আলিপুরদুয়ার থেকেই আমি জেলা শাসক এবং এখানকার MSVP-র সাথে কথা বলি, তাদের প্রথমে নিউটায় নিয়ে গিয়ে প্রাথমিক ট্রিটমেন্ট করে এখানে পাঠানো হয়। এখন কোভিড টেস্টে দেখা যাচ্ছে বাচ্চা দুটো, যে 5 বছর আর 2.5 বছরের 2টো কন্যা, তাদের দুজনেই কোভিড পজিটিভ, মায়ের নেগেটিভ, কিন্তু আমরা এখানে মেডিকেল কলেজে রেখে ট্রিটমেন্ট করছি, অ্যাম্পিউট করতে হয়েছে, ছোটো বাচ্চাটির একটা হাত একটা পা অ্যাম্পিউটেড হয়েছে, বড় বাচ্চাটির একটা হাত অ্যাম্পিউটেড হয়েছে, মায়ের অ্যাঙ্কেলে ফ্র্যাকচার আছে, তার মাথায় আউটার চোট আছে কিন্তু ইন্টারনাল চোট সিটি স্ক্যান আমরা চ্যাং নার্সিং হোমে নিয়ে গিয়ে করানো হয়েছে, সেখানে ইন্টারনাল চোটটা অতটা নেই, এখন অর্থোপেডিক জেনারেল সার্জেন তাদের এই হেলথ ম্যানেজমেন্টের জন্য একটা ডাক্তারদের টিম করা হয়েছে, সেই টিম সেই ম্যানেজমেন্টটা দেখছে। পেশেন্ট স্টেবেল আমরা বলতে পারি না, বাচ্চা দুটো স্টেবেল আছে, বাচ্চা দুটোর সেপ্টিসেমিয়া যাতে না হয় তার জন্য ডাক্তাররা পদক্ষেপ করছে,
মায়ের তো ট্রমা হবেই, কারণ মার একটা মেন্টাল স্টেট অফ অ্যাফেয়ার্স থেকে এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছে। মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি খুবই মর্মাহত, তাদের পরিবারকে পুরো সহানুভূতি দেখিয়েছেন এবং উনি বলেছেন যে গভর্নমেন্ট ফুল সাপোর্ট নিয়ে। ফের করোনা সংক্রমিতের সন্ধান জলপাইগুড়িতে। শহরের 24 নম্বর ওয়ার্ডের নিউ সার্কুলার রোডের এক মহিলা নতুন করে করোনায় আক্রান্ত। ওই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর অমরান মুন্সী বৃহস্পতিবার সকালে আক্রান্তের বাড়িতে গিয়ে জীবাণুমুক্ত স্প্রে করান, এমনকি বাড়ির অগ্রভাগ ফিতে দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। স্যানিটাইজ করা হয়েছে 24 নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকাও। সেখানে সাংবাদিকদের সামনে জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ড করোনা সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় কাজ করছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় বিদায়ী কাউন্সিলর। 24 নম্বর ওয়ার্ডে আরেকজন কোভিড আক্রান্ত হয়েছেন, এনসি রোড নিউ সার্কুলার রোডে আরেকজন ভদ্রমহিলা কোভিড আক্রান্ত হয়েছেন, কিন্তু সেই খবর পেয়ে আমরা আজকে সকালেই সেখানে গিয়ে স্যানিটাইজার করেছি, ব্লিচিং পাউডার ছড়িয়েছি এবং সেটাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছি। কিন্তু একটা ওয়ার্ডের কাছে সীমিত ক্ষমতা থাকে, আপনারা জানেন। জলপাইগুড়ি পৌরসভা কোভিড নিয়ে খুব উদাসীনতা দেখাচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা জানেন যে জলপাইগুড়িতে দিন দিন কোভিডের সংখ্যা বেড়েই চলেছে, তা সত্ত্বেও জলপাইগুড়ি প্রশাসক মণ্ডলীর যে অ্যাক্টিভ টেস্ট থাকা দরকার সেটা নেই। কেউ আক্রান্ত হলে কখন তার বাড়ির সামনে গিয়ে বাঁশ বাঁধা হবে সেটুকুর মধ্যে তারা সীমিত রেখেছে। সেই বাড়িতে কারা কারা আসছিল, তারা দুধালা থেকে শুরু করে কাজের যে মাসি থাকে সে কোথায় গেল, এই সমস্ত খোঁজখবর নিয়ে তাদেরকে চিহ্নিতকরণ ইত্যাদি ইত্যাদি প্রক্রিয়াগুলো হচ্ছে না বললেই চলে। এবং আমরা যারা ওয়ার্ডে কোভিডের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাদেরকেও ফুটো জগন্নাথ করে রেখে দেওয়া হয়েছে। তাদের হাতে ঢাল নেই, তরোয়াল নেই, ব্লিচিং পাউডার নেই, স্যানিটাইজার নেই, উপযুক্ত লেবার নেই, লেবার থাকলে তাদের মায়না নেই, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ব্যাপারে। এইভাবে কোভিডের সঙ্গে লড়াই করা যায় না বলেই আজকে জলপাইগুড়িতে কিন্তু দিন দিন কোভিডের সংখ্যা বেড়ে চলেছে। জলপাইগুড়ি প্রশাসক মণ্ডলী বর্তমানে যেভাবে জলপাইগুড়ি মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছে সেটা একদম ঠিক করছে না। এবং জলপাইগুড়ির সার্বিক মানুষকে আমি বলবো আপনাদের মাধ্যমে, আপনারা জাগ্রত হন এবং এই প্রশাসক মণ্ডলীর বিরুদ্ধে জেগে উঠুন, নচেত প্রতিটা ঘরে ঘরে আমরা আমাদের প্রিয়জনকে কোভিডের জন্য হারাতে বসেছি। আপনারা যদি এই সময় না জেগে ওঠেন এই প্রশাসক মণ্ডলীর বিরুদ্ধে আগামীতে কিন্তু জেগে ওঠার আর কোনো জায়গা। উত্তর দিনাজপুর জেলায় নতুন করে অতিমারিতে আক্রান্ত 7 জন, মোট করোনা আক্রান্ত 359 জন, এ পর্যন্ত মৃত 1 আর অ্যাক্টিভ কেসের সংখ্যা 62। নতুন করে আরও 7 জনের শরীরে কোভিড 19-এর হদিশ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 359 জনে, মৃত্যু হয়েছে 1 জনের। করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 296 জন রোগী। জেলায় এই মুহূর্তে মোট করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা 62 আর কোভিড হাসপাতালে ভর্তি রয়েছেন 49 জন রোগী। হু হু করে বেড়ে চলেছে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা। রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজার, বীরনগর, পূর্ব নেতাজি পল্লী, সুদর্শনপুর সহ বেশ কিছু এলাকায় বৈশ্বিক মহামারীতে আক্রান্তের হদিশ মেলায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই জেলা প্রশাসন রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজার ও ডালখোলা শহর লকডাউন করে সংক্রমণ প্রতিরোধে উদ্যত হয়েছে। যদিও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান জানিয়েছেন এ পর্যন্ত 84.38% রোগী সুস্থ হয়ে করোনাকে জয় করেছেন। এখন একটু বিরতি, ফিরছি বিরতির পর। आज जहां कोरोना से सभी ये परेशान, हम लाए हैं कमाने का तरीका आसान। 21वीं सदी में महिलाएं आत्मनिर्भर होकर स्वाभिमान के साथ जीना चाहती है। अगर आप एक गृहिणी हैं और घर से ही मुनाफे वाला व्यवसाय करने का सोच रहे हैं तो आपके लिए सुनहरा मौका लाए हैं टपरवेयर के सिलीगुड़ी स्थित पूरे नॉर्थ बंगाल के डिस्ट्रीब्यूटर नारायणी पार्टी सेल्स। तो सोचिए नहीं, स्क्रीन में दिए गए नंबर में संपर्क कीजिए और विस्तृत जानकारी लीजिए। घर बैठे पैसे कमाए आज ही फ्री मेंबरशिप लीजिए, अपने सपनों को पूरा कीजिए। मुश्किल की इस घड़ी में आपका साथ ही सिर्फ टपोवेयर। आपके विजुअल एडवर्टाइजमेंट के लिए एसके लाइव ही बेस्ट ऑप्शन है। एसके लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूअरशिप 9 लाख से अधिक है। सिक्किम हैथवे और एनएक्सटी डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और सीसीएन सेटअप बॉक्स पर, क्लामपुर से लेके मैनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक एनएक्सटी डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। फिर एलम बिरतर पर 80 पर खबरें।
করোনা সংক্রমণ রুখতে প্রশাসনের এত কড়াকড়ি, এত ধরপাকড়ের পরেও সচেতন হয়নি আমজনতার একাংশ। বাড়ছে সংক্রমণ, লাগাতার চলছে সরকারি প্রচার, রাস্তায় নেমে চলছে একের পর এক ধরপাকড়, তারপরেও টনক নড়েনি আমজনতার। সচেতনতার স্বর ধ্বনিত হচ্ছে, অথচ সেই বার্তায় এক চিলতে কর্ণপাত করেনি সাধারণ মানুষ। এমনটাই অভিযোগ পুরাতন মালদা পুরসভার অধিকাংশে, যার কারণে লকডাউন সফল করতে করা মনোভাব নিয়ে ময়দানে নেমেছে পুলিশ ও প্রশাসনরা। সরকারি বিধি অনুযায়ী সকাল 11টায় বন্ধ করার কথা ছিল এলাকার সমস্ত দোকানপাট। প্রশাসনের সেই নিষেধাজ্ঞাকে এক প্রকার উড়িয়ে দিয়ে আপন মনমর্জি চালাচ্ছে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। ধার্য করা সময়সীমার বাইরেও দোকানের শাটার না নামায় লাঠি উঁচিয়ে ময়দানে নামে জেলা পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত লকডাউন অমান্যকারী বেশ কয়েকজনকে আটক করেছে পুরাতন মালদা পুলিশ। অবাঞ্ছিতভাবে দোকান খুলে রাখার ক্ষেত্রেও কড়া আইনি ব্যবস্থা নিয়েছে। সকাল থেকেই কমব্যাট ফোর্স নিয়ে শহরের বিভিন্ন বাজার এবং জনবহুল এলাকায় টহল দিয়েছে। এমনকি মাস্কবিহীন মানুষদের রাস্তায় দেখলেই ধরপাকড় করেছে পুলিশ। অবাঞ্ছিতভাবে টোটো চলাচলের ওপরেও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া সরকারি বেসরকারি সমস্ত বাস যত্রতত্র দাঁড়াতেও দেয়নি। স্থানীয় যুবকদের সাথে এলাকায় ক্যারাম খেলাকে কেন্দ্র করে বিজেপি নেতার গণ্ডগোলের মীমাংসা করতে গিয়ে বিজেপি নেতার হাতে আক্রান্ত হলেন রায়গঞ্জ পুরসভা তৃণমূল কাউন্সিলর অভিজিৎ সাহা। বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে অভিজিৎ বাবুর উপর হামলা চালায় বিজেপি নেতা প্রদীপ সরকার, এমনটাই অভিযোগ সবুজ শিবিরের। এমনকি ওই প্রহিত কাউন্সিলরের জামা ছিঁড়ে দিয়ে তার গলায় থাকা সোনার চেন ছিনতাই করে নেয় বলে আরও অভিযোগ। স্থানীয় বাসিন্দারা ছুটে এলে বিজেপি নেতার সাথে থাকা বহিরাগত দুষ্কৃতীরা পালিয়ে যায়। বুধবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায়। আক্রান্ত তৃণমূল কাউন্সিলর অভিজিৎ সাহা রায়গঞ্জ থানায় বিজেপি নেতা প্রদীপ সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। যদিও বিজেপি নেতা প্রদীপ সরকার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তার বাড়িতে হামলা চালিয়েছে বলে পাল্টা দাবি করেছেন। সবাই এখানে খেলাধুলা করে, কিন্তু ওদের বেলায় কোনো অসুবিধা হচ্ছে এটা নিয়ে ওরা সব এখানে গাছ টাছ লাগানো হয়েছে, সব এরা ভাঙচুর করে দিল। এগুলা নিয়ে অশান্তি হলো, কাউন্সিলর ডাকা হলো, কাউন্সিলরকে ওরা টাইম দিচ্ছে, উনি বিচারে বসবে না তো আবার টাইম দিচ্ছে, আবার একই কথা বলতেছে। তো আজকে এটা নিয়ে মানে ঝগড়াঝাটিটা সৃষ্টি হয়ে গেল। আমরা কোনো মানে এটা মীমাংসা উনি বসতে চাই না মীমাংসা করার জন্য। তাহলে আজকে কি হয়েছে? না না, এটা কোনো রাজনৈতিক না, এটা পারিবারিক ব্যাপার। ছেলে পেলে এখানে খেলাধুলা করে, এটা নিয়ে অশান্তি হচ্ছে, এটা কোনো রাজনৈতিক ব্যাপার। হ্যাঁ, সেটা বলা হয়েছে যে আপনি মীমাংসা করেন যে আমাদের ছেলে পেলে কি খেলাধুলা করে, কি অসুবিধা হয়? দেখুন, আমি প্রদীপ সরকার, ভারতীয় জনতা পার্টির 2016 সালের বিধানসভা নির্বাচনের ভারতীয় জনতা পার্টি মনোনীত পদপ্রার্থী ছিলাম। ব্যক্তিগত জীবনে আমি একটা জুনিয়র হাই স্কুলে শিক্ষকতা করি এবং আমার ব্যক্তিগত কোয়ালিফিকেশন MSc ম্যাথমেটিক্স। শিক্ষা এবং রাজনীতি, স্বচ্ছ রাজনীতি, এই দুটোর মধ্যে আমার পরিবার সবসময় থাকে। আমার পিতা ডক্টর প্রফুল্ল কুমার সরকার ভারতীয় জনসংঘের পশ্চিমবঙ্গের জলন্ধি বিধানসভার প্রথম বিধায়ক 1967 এর। আমার বিরুদ্ধে কোনো, আমার গ্রামের বাড়ি রয়েছে পার্শ্বে কালিয়াগঞ্জ বিধানসভার মধ্যে, কোনো অভিযোগ ক্রিমিনাল অফেন্সের নেই। পলিটিক্স করি, রাজনীতি করি, আজন্ম বিজেপি করি, সংঘ পরিবারের ছেলে আমি। মিথ্যে মামলা সিপিএ মামলায় আমার বিরুদ্ধে অনেকবার হয়েছে, এরাও করছে। আজকে সন্ধেবেলায় 7:30-7:30 সময় এই 26 নম্বরের তৃণমূল কাউন্সিলর যে অবৈধভাবে নির্বাচনে জিতেছে, সে আমার বাড়িতে TMC গুঞ্জ নিয়ে এসে হামলা চালায়, যার ভিডিও রেকর্ডিং আমার কাছে রয়েছে এবং আপনাদের মিডিয়া বন্ধুদের কাছে যে ভিডিও রেকর্ডিং এর ক্লিপ আমি অলরেডি পাঠিয়েছি। পরশুদিন রোববার নাগাদ আমাদের কিছু বাচ্চা ছেলে পেলে যারা স্কুলে কলেজে পড়াশোনা করে, সিটি কালচার মধ্যে উল্টোর দিকে তপন বাস্তির বাড়ির সামনে মাঠ আছে, তো দেখলাম তারও হয়তো জায়গা হবে, তো যেহেতু পড়ে আছে তারা ওখানে ক্যারাম বোর্ড খেলে। আমাকে একজন বললো, কাকু চারিদিকে যেরকম নেশার অত্যাচার হচ্ছে,
আমরা সব ছেলেপেলে যদি খেলাধুলো করি তাহলে তোমার আপত্তি থাকে না? বাহ, খুব ভালো কথা। বর্তমান সামাজিক যে অবক্ষয় চাই থেকে যেভাবে যাচ্ছেন, সেটা তারা যে খেলাধুলা করে এক জায়গায় থাকে, ভালো জিনিস। তো যথারীতি আমি ওদের একটা ক্যারামবোর্ডের ব্যবস্থা করে দিয়েছি, ওরা সেখানে ক্যারামবোর্ড খেলতো। তো ওখানে একজন প্রদীপ সরকার নামে লোক আছেন, আমি যাকে মানে আমি পরে শুনেছি সে নাকি বিজেপির লিডার। যাই হোক, সে ব্যাপারে আমি যাচ্ছি না কে কোন পার্টি করে, কিন্তু প্রশ্ন হচ্ছে ছেলেপেলেরা খেলে, ওনার গাড়ি রাখতে অসুবিধা হয় চার চাকা, ওনার কুত্তাকে নাকি পায়খানা করাতে অসুবিধা হয়, সেই জন্য ছেলেপেলেকে ওখানে খেলতে নিষেধ করতে। সে ছেলেপেলে বলছে যে আমরা তো একটা স্থায়ী দেখি, আপনি কুকুর পায়খানা করাবেন, গাড়ি রাখবেন, আপনার যে পার্সোনাল গাড়ি আপনার বাড়িতে জায়গা আছে সেখানে রাখুন। তো আমরা এতগুলো ছেলেপেলে খেলাধুলা করি এবং সেখানে পাড়ার মহিলারাও ওখানে বসে আড্ডা মারে, তাদেরই ছেলেপেলেরা ওখানে খেলে, ওরা তারা গার্ড দেয়। ওখানে একসময় নেশার আড্ডা হতো, সেটাও পর্যন্ত ছেলেপেলেগুলো বন্ধ করে দিয়েছে। তো ভালো উদ্যোগ নিয়ে ওখানে একটা ভালো ইচ্ছে চলছিল, ওরা মাঝে মাঝে সেখানে সামাজিক কাজকর্ম করে, বিভিন্ন সময় রোল তৈরি করে, অমুক তৈরি করে, পাড়ার সবাই মিলে সবাইকে খাওয়ায়, সবার সাথে বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে এসেছে। সেটা আমার কথা নয়, আপনারা গিয়ে ইনভেস্টিগেশন করলেই পেয়ে যাবেন যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো হঠাৎ করে একদিন এরকম বাঘবিতণ্ডা হয়, বাঘবিতণ্ডা হওয়ার পরে উনি হঠাৎ করে বাড়ি থেকে বহিরাগত তিন চারজনকে নিয়ে এসে, তিন চারজন ছেলেপেলে ছিল, ক্যারাম খেলছিল বাচ্চা ছেলেপেলে, একজনকে মারধর করে, তার মেডিকেলও করা আছে, এবং ক্যারামবোর্ডটি ভেঙে দেয়। তো হয়তো ওরা আমার কাছে যায় কাঁদতে কাঁদতে, কাকু এই ব্যাপার আমার ক্যারামবোর্ডটা ভেঙে দিয়েছে। তো আমি যাই ঘটনাস্থলে গিয়ে ওনার বাড়িতে যাই, প্রদীপদা কী ব্যাপার, আমার পরিচিত যেহেতু পাড়ার লোক, আমি এজ এ কাউন্সিলর হিসেবে আমার দায়িত্ব সবারই নিরাপত্তা থাকে, আমি সবার কাছে, সবাই আমার কাছে সমান, সে যদি করুক না কেন। ডুয়ার্সের রাজা ভাত খাওয়া গারো বস্তিতে ধানের জমি থেকে উদ্ধার হস্তি শাবকের মরদেহ। বৃহস্পতিবার সাত সকালে হস্তি শাবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন বস্তিবাসীরা। বাসিন্দারাই খবর দেয় বন দফতরকে। ঘটনাস্থলে বন দফতরের কর্মীরা পৌঁছে শাবক হস্তির দেহ উদ্ধার করে। বস্তিবাসীদের দাবি, প্রতিদিন ওই এলাকায় বুনো হাতি চষে বেড়ায়। বুধবার রাতেও বুনো হাতির একটি দল ওই এলাকায় ঘুরে বেরিয়েছিল, কিন্তু কি কারণে হাতিটির মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে বন দফতর। মৃতদেহের পাশে কোনো বিদ্যুতের তারও ছিল না। স্বাভাবিকভাবেই হস্তি শাবকের মৃত্যু ঘিরে প্রশ্ন জেগেছে। বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন ময়নাতদন্তের পরই পরিষ্কার হবে মৃত্যুর কারণ। এদিকে হাতির হানায় অতিষ্ঠ ফালাকাটা, বিশেষ করে চা বাগান অধ্যুষিত এলাকাগুলি। বুধবার গভীর রাতে ফের সংশ্লিষ্ট ব্লকের দলগাঁও চা বাগানে হানা দেয় তিনটি বুনো হাতি। ওই তিনটি হাতি দলগাঁও চা বাগানের বড় লাইনে ঢুকে বাগান শ্রমিকদের পৃথক পাঁচটি ঘর ভেঙে তছনছ করে ভোরের দিকে জঙ্গলে ফিরে যায়। ক্ষতিগ্রস্তরা জানান হাতির অত্যাচারে নাজেহাল এলাকার সাধারণ মানুষ। সারাদিন মজুরি খেটে রাতে হাতির অত্যাচারে কেউ ঘুমোতে পারেন না। এই পরিস্থিতির একটা স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন বাসিন্দারা। যে বারোটার সময় আসলো, এই যে ডাঙ্গাপাড়া থেকে, ডাঙ্গাপাড়া থেকে আসছে, তারপরে এখানে যে আমার লাইনে ঘুরছে, ঘুষলে এরকম বাড়িটা ভাঙে দিছে, চাল খায়, আটা খায়, সবাই খায়। লাঠি হাতে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে আচমকাই হানা ইংরেজবাজার থানার পুলিশের। লাঠিধারী পুলিশকে দেখতে পেয়ে যত্রতত্র জমায়েত ভেঙে পালাতে শুরু করে সাধারণ মানুষ। করোনা সংক্রমণ রুখতে সাত দিনের জন্য ইংরেজবাজার থানা এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে। অথচ এই লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে বিভিন্ন জায়গায় জমায়েত করছে আমজনতারা। এই খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে আচমকাই মালদা জেলার প্রশাসনিক ভবন চত্বরে হানা দেয় পুলিশ। নেতৃত্বে ছিলেন ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায়। করোনা পরিস্থিতির মধ্যে এক মাসে শতাধিক পণ্যবাহী ট্রেন চলাচলের মাধ্যমে রেকর্ড গড়েছে ভারত বাংলাদেশ। চলতি বছরের জুন মাসে দুই দেশের মধ্যে এই ট্রেন চলাচল অব্যাহত থাকে। ইন্ডিয়ান রেলওয়ে ও বাংলাদেশ রেলওয়ের ব্যবস্থাপনায় চলাচল করেছে এই ট্রেনগুলো। জানা গেছে ইন্ডিয়ান রেলওয়ে 103টি পণ্যবাহী ট্রেনে বাংলাদেশকে পেঁয়াজ, আদা, লঙ্কা, ভুট্টা, হলুদ এবং ধানের বীজ সহ চিনির মতো প্রয়োজনীয় পণ্য সরবরাহ করেছে। করোনা মহামারী ও লকডাউন পিরিয়ডে সীমান্ত পেরিয়ে দুই দেশের মধ্যে ট্রেনে পণ্য আনা নেওয়া বেড়েছে, যা দুই দেশের রেলওয়েতে এক মাসে শতাধিক পণ্যবাহী ট্রেন চলাচলের রেকর্ড। ট্রেনে পণ্য সরবরাহের সাফল্য দেখে বাংলাদেশ রেলওয়ে ভারতের মধ্যে পার্সেল ট্রেন সেবা চালুর অনুমতি দিয়েছে।
যাতে 238 মেট্রিক টন পণ্য বাহিত হবে। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস একাধিক ভিডিও কনফারেন্সে রেল মন্ত্রণালয়, এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয়কে দুই দেশের মধ্যে ট্রেনে পণ্য আনা নেওয়া সহজীকরণের ব্যাপারে অনুরোধ জানান। আলোচনার পরে এখন এনবিআর ও বাংলাদেশ রেলওয়ে বেনাপোল পেট্রাপোল দিয়ে কন্টেইনার ট্রেন সেবা সহজ করার বিষয়ে একমত পোষণ করেছে। তবে ভারত ও বাংলাদেশের মধ্যে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে দর্শনা থেকে গেদে, পেট্রাপোল থেকে বেনাপোল, সিংহবাদ থেকে রোহানপুর ও রাধিকাপুর থেকে বিরল সীমান্ত দিয়ে এই ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে ভারতীয় হাই কমিশন। সামাজিক বিধি মেনে 72তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। উত্তর দিনাজপুর জেলার সর্বত্র আজ এই প্রতিষ্ঠা দিবস পালন করে ছাত্র সংগঠনের সদস্যরা। জেলা সদর রায়গঞ্জ শহরের ঘড়ি মোড়ে দলীয় পতাকা উত্তোলন করেন বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রায়গঞ্জ শহর সভাপতি সুমন দেবনাথ, ছিলেন অন্যান্য যুব নেতারাও। এছাড়া ইটাহার, করণ দিঘি, সুভাষগঞ্জেও যথাযথ মর্যাদার সাথে এবিভিপির প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। জনসাধারণের কাছে লিফলেট বিতরণের মাধ্যমে চীনা দ্রব্য বয়কটের আহ্বান রেখে এবং দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও মাস্ক বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা পরিষেবা প্রদান সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলায় সংগঠনের 72তম প্রতিষ্ঠা দিবস পালন করে বিজেপির ওই ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বিদ্যার্থী পরিষদ ভারতের সবচেয়ে বড় ছাত্র সংগঠন। আজকে তার 72তম প্রতিষ্ঠা দিবস। জেলার সমস্ত প্রান্তে আজকে উৎসবের মেজাজে এই দিনটি পালিত হচ্ছে। করোনা বিধি থাকার জন্য শারীরিক দূরত্ব মেনে কিছু জায়গায় ছোট করে করতে হচ্ছে। আজকে ইচ্ছাহারে আমরা পতাকা উত্তোলন করলাম বর্ণাঢ্যভাবে, এবং তারই সাথে আমরা চীনা দ্রব্য বয়কটের জন্য এখন সাধারণ মানুষের কাছে লিফলেট বিলি করা হবে, এবং জেলার বিভিন্ন প্রান্তে মেডিকেল ক্যাম্প, মাস্ক বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ চলছে। বিদ্যার্থী পরিষদ 72 বছর ধরে ভারত মাতার আরাধ্য ছাত্র সংগঠন হিসেবে তাদের কার্যপদ্ধতি রাষ্ট্র পুনর্নির্মাণের লক্ষ্যে চালিয়ে যাচ্ছে। লকডাউন ও করোনা আবহের মধ্যে 3 মাস পর খুলল কুচবিহারের কুলদেবতা মদন মোহন মন্দির। বৃহস্পতিবার সকালে কুচবিহারের জেলা শাসক পবন কাদিয়ানের উপস্থিতিতে ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দির। যদিও ভক্তদের মন্দিরে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, 15 জনের বেশি ভক্ত একবারে মন্দির চত্বরে প্রবেশ করতে পারবেন না। মন্দিরে প্রবেশ করার আগে ভক্তদের মন্দিরের গেটে থার্মাল স্ক্যানিং করা হবে। থার্মাল স্ক্রিনিংয়ের পর রেজিস্টারে তাদের নাম নথিভুক্ত করা হবে। এরপর সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে 15 জন করে মন্দিরে প্রবেশ করবেন। এ নিয়ে মন্দির কর্তৃপক্ষ থেকে মাইকিং করা হচ্ছে মন্দির চত্বরে, তবে অঞ্জলি ও আশীর্বাদ আপাতত বন্ধ থাকছে। আমরা এক সময় টোকেন দিয়ে 15 জন মতন, 15 জনের বেশি ভক্ত একসঙ্গে ভিতরে ঢুকতে পারবে না। ঢোকার আগে এখানেই বাইরে ব্যবস্থা করা আছে, সেখানে যেহেতু ওরা খুলে রাখতে পারে, থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা আছে, সবার ডিটেলস নোট করা হবে। ভিতরে গিয়ে বারান্ডার উপরে উঠবেন, সামনে থেকে যেগুলো সোশ্যাল ডিস্টেন্সিং মেনে নিচে মার্কিং করা আছে ওসব মেনে পুজো দেবে গাইডটা যেভাবে করতে পারে। কিন্তু এর ভোগ হবে, এই ভোগটা শুধু মিষ্টি বা ফলের আকারে ভোগ দিতে পারবে। অন্য বড় করে ভিতরে গিয়ে আশীর্বাদ নেওয়া উপরে গিয়ে ওটা আপাতত হচ্ছে না। রায়গঞ্জের বিন্দলে বিধবা মহিলা মাজেদা খাতুনের খুনের ঘটনায় 3 দুষ্কৃতীকে গ্রেফতার করল রায়গঞ্জ পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি টিভি, সোনার দুল, বিক্রি করার 9,000 টাকা এবং যে ছুরি দিয়ে গলা কেটে খুন করা হয়েছিল ওই বিধবা মহিলাকে সেই অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে এই ঘটনার সাথে 3 জন দুষ্কৃতী যুক্ত ছিল, তবে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। রায়গঞ্জ থানা এলাকায় 3 জুলাইতে একটা ঘটনা হয়েছিল, যেটা 5 জুলাইতে বোঝা গেছিল। তো একটা মহিলা আছেন মজিদা বেওয়া, 60 বছরের বয়স আছে, যে একা থাকতেন বিন্দল এলাকাতে, ওনার বাড়ি আছে। তো যেহেতু উনি একা থাকতেন তো এটা বোঝা গেছে 5 তারিখে কি কিছু প্রবলেম হয়েছে। তো যখন লোক গিয়েছে দেখছে কি উনি জিন্দা নেই, জীবিত নেই,
আর মনে হচ্ছে কি ওকে ওনার মানে খুন করা হয়েছে। তো তারপরে পুলিশ তদন্ত করে ওটা খুব তাড়াতাড়ি জিনিসটা জিজ্ঞেস করে কেন কি হয়েছিল ওখানে, কোনো সিসিটিভি ক্যামেরা নেই কিছু, একটা ব্লাইন্ড কেস ছিল তো কেউ ওখানে দেখার নেই, কেউ একা থাকতেন। তো তারপরে রায়গা থানা যে টিম আছে খুব ভালো ইনভেস্টিগেট করে, এসআইটি টিম ভালো ইনভেস্টিগেট করে। এছাড়া ধৃতদের আজ রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে। বৃহস্পতিবার রায়গঞ্জ থানায় এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার। সাংবাদিক বৈঠকে তিনি কন্টেনমেন্ট জোন নিয়েও বেশ কিছু নির্দেশিকা জারি করেছেন। রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্গত কন্টেনমেন্ট জোনগুলিতে বাইরের লোকেদের প্রবেশ নিষিদ্ধ করার পাশাপাশি প্রতিটি মানুষকে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করার অর্ডার দেন পুলিশ সুপার। রায়গঞ্জ থানা সহ প্রতিটি থানাকেই এ বিষয়ে কড়া নজরদারি গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। কন্টেনমেন্ট জোনে অলরেডি এখানে চলছে যেরকম আইসিএমআর আর গভর্নমেন্টের ঘোষণা গাইডলাইন আছে, তো আজকে যেরকম কালকে অন্ধ্রপ্রদেশ চিফ মিনিস্টার বলেছেন গভর্নমেন্টের সাকশন আছে, তো কন্টেনমেন্ট জোনে আশেপাশে এলাকা যে ওই যে কন্টেনমেন্ট জোন আছে ওখানে একটু আরও ভালো শক্তিকর করতে হবে। তো ওখানে আমাদের পুলিশের টিম থাকবে, আমাদের মেডিকেল টিম থাকবে, আর আমাদের ডিস্ট্রিক্ট টিম থাকবে। যে কন্টেনমেন্ট জোন মধ্যে যে লোক আছে ও খুব বেশি অসুবিধা না হয়, কিন্তু ওটা দিয়ে আরও আর জিনিসটা না ছাড়ায়, তো ওটা একটু আর সাথে করে আজকে করা হবে। প্লাস একটা নতুন ডিসিশন নেওয়া হয়েছে কি যে লোক মাস্ক পরে না পড়ছে না, ওদেরকে এখন পর্যন্ত আমরা মোটিভেট করছিলাম, একটু কি বলতে চলে এসব করছিলাম, এখন থেকে ওদের যথেষ্ট একটু অ্যাকশন নিতে হবে, কিছু কিছু লোক মধ্যে কেস করতে হবে, যদি হয়তো ফাইন না করতে হবে ফাইনও করতে হবে। তো ওটা আমরা এখন প্রত্যেক থানা এলাকা শুরু করবো। তো আমার সবার থেকে এটাই রিকোয়েস্ট হয় সবাই মাস্ক পরি, কেন একজনকে কাউকে হতে পারে এটা নিয়ে আমাদের লোককে এটা কোনো চাপ নেই। আজ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ দেখতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময়, আপনার খবর।